Schulprofat von Kram. এই হচ্ছে এবিসি নিউজ এইচডি লাইভ। আপনারা শুনছেন এবিসি নিউজ এইচডি লাইভে আজকের দিনে ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। শ্যাঙ্গন পত্রিকা, শুক্রবার ২৪শে মার্চ ১৪২৫ বাংলা, ৮ই ফেব্রুয়ারি ২০১৯ ইংরেজি, প্রথম পাতা। রাতের আঁধারে কাদের কণ্ঠস্বর, মোদী বাটপার বললেন পবিত্র। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে সরব হল সিপিআইএম। বৃহস্পতিবার শহর আগরতলায় এক দীক্ষার মিছিল সংগঠিত করেছে তারা, পরে প্যারাডাইস চমুনিতে এক সভাও অনুষ্ঠিত করা হয়। তাতে কেন্দ্রীয় বাজেটকে এদিন জুমলা বাজেট বলে আখ্যা দিলেন রাজ্য বিধানসভা প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। সেই জোয়ান কোমায়, মন্ত্রীর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় আহত জওয়ানের অবস্থা আশঙ্কাজনক, আইএলএস হাসপাতাল সূত্রে খবর। এআর জওয়ান অমু কৌশিক প্রায় কোমায় আচ্ছন্ন রয়েছেন, আসাম রাইফেলসের আধিকারিকরা তার নিয়মিত খবর নিচ্ছেন। প্রসঙ্গত, বুধবার সকালে রাজ্য সচিবালয়ের সামনে মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কনভয়ের সঙ্গে দুর্ঘটনা ঘটে আসাম রাইফেল জওয়ান অমু কৌশিকের। দুর্ঘটনায় মন্ত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন জওয়ান অমু কৌশিক। কিন্তু দুর্ঘটনার পর উপস্থিত পুলিশ টিএসআর জওয়ানরা মন্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মন্ত্রীকে তড়ি ঘড়ি আইএলএস হাসপাতালে নেওয়া হলেও মন্ত্রীর রক্ষীরা কোন ধরনের মানবিকতা দেখায়নি বাইক আরোহী আহত জওয়ানের প্রতি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ, দুর্ঘটনার পর প্রায় আধ ঘন্টা ঘটনাস্থলে পড়েছিলেন আহত জওয়ান। সীমান্ত গ্রামে বিদেশি ব্যাপারীর আড্ডা, বাম নেতার বদান্যতায় রেলের নিচে আত্মঘাতী পরিষদ। তিন তালাক বাতিল করব, বহু বিতর্কের পর তিন তালাক আইন তৈরি করেছে কেন্দ্র। অবশ্য তা লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় আটকে গিয়েছে। লোকসভা ভোটের মুখে এবার সেই তিন তালাক আইন নিয়েই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলের সংখ্যালঘু শাখার সম্মেলনে বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে বিতর্কিত তিন তালাক আইন বাতিল করা হবে। ওই আইনে তাৎক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এদিন তিনি দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের কাজে কেন্দ্রের হস্তক্ষেপ করারও অভিযোগ আনেন। ডায়াল ১০২, আর মাত্র কয়েক মাস সময়, এরপর ১০২ এই নম্বরে ডায়াল করলেই পেয়ে যাবেন ২৪ ঘন্টার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা। সারা রাজ্যে এমন ৫০টির মতো অ্যাম্বুলেন্স সর্বক্ষণের জন্য ঘুরে বেড়াবে, ইতিমধ্যে টেন্ডার করা হয়ে গেছে। একথা জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টর শৈলেশ কুমার যাদব। বিজ্ঞান স্নাতকদের পক্ষে হাইকোর্টের রায়, অবিলম্বে নিয়োগের নির্দেশ। মহাভেজাল জোটকে প্রত্যাখ্যান করবেন সচেতন নাগরিক মোদি। সন্ধনের খবরের পর মনীন্দ্রকে বহিষ্কার করল সিপিআই। সন্ধন পত্রিকা ২-এর পাতা, প্রতিশ্রুতি পূরণে আমরা সচেষ্ট, মুখ্যমন্ত্রী, রেশন শপে মসুর ডাল দেওয়ার কাজ শুরু। দুর্ঘটনার জেরে ট্রাফিক কনস্টেবল বরখাস্ত, রাজীবের জেরার আগে সিবিআই কুণালকে শিলং তলব করল। মুখ্যমন্ত্রীর লেখা বই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে রাজ্য। এই প্রথম বিজেপি শাসিত কোনো মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৯ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত মুখ্যমন্ত্রী সমাবেশে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের লেখা বই আধুনিক ত্রিপুরা শিল্পকার মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্যর আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের এসসি শাখার নতুন কমিটি গঠিত, প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের নতুন কমিটি গঠিত হয়েছে আজ। এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সঞ্জয় কুমার দাসকে। পড়শি কথা, মোদি মোমেন বৈঠক, ভারত বাংলাদেশ একযোগে কাজ করার অঙ্গীকার। সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ ভারত বৈঠক হবে স্বরাষ্ট্রমন্ত্রী। স্যাঙ্গন পত্রিকা ৩-এর পাতা, মাতৃভূমি দিবসে ব্যাপক প্রস্তুতি। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, প্রকৃত বিজেপিদের প্রতি বঞ্চনা, নব্যদের প্রাধান্য। গার্হস্থ্য হিংসার ঘটনা বাড়ছে, নেই কোনো মহিলা অফিসার। আরকেপুর হেড পোস্ট অফিসে প্রতারণা শিকার আমানতকারীরা। দীর্ঘ বঞ্চনার অবসান, অবশেষে স্টিল ফুট ব্রিজ নির্মাণের শিলান্যাস। স্যাঙ্গন পত্রিকা ৬-এর পাতা, বিশ্ব সংবাদ।
এ মাসে ইউনের সঙ্গে বৈঠক, মার্কিন সৈন্য প্রত্যাহারের বিরুদ্ধে সিনেটে প্রস্তাব পাস, রাজনৈতিক ঐক্যের ড্রাগ ট্রাম্পের, যাজকদের যৌন নিপীড়নের শিকার সন্ন্যাসিনীরা। সন্ধন পত্রিকা সাতের পাতাম, সায়েন্স ইন্সপায়ারেশন প্রোগ্রাম, মডেল নিয়ে দিল্লি যাচ্ছে 82 মাইল দ্বাদশের প্রিয়া, খাঁচায় বাঘ পড়েছে, মমতার নিশাচরীর রাজনীতি ফল দেবে, 5 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাবেন আইনজীবীরা, পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট 5 দফা দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্যপালের কাছে যাবে রাজ্য আইনজীবীরা। বার কাউন্সিল অব ইন্ডিয়ার সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এই রাজভবন অভিযান। আজ ত্রিপুরা হাইকোর্টের বারে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান ত্রিপুরা বার কাউন্সিলের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। সন্ধন পত্রিকা নয়ের পাতা, কৃমিনাশক দিবস খোয়াইয়ে অনুষ্ঠানের সূচনা স্বাস্থ্যমন্ত্রীর। জাতীয় কৃমিনাশক দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার দুপুর 1টায় খোয়াইর নতুন টাউন হলে আয়োজিত রাজ্যভিত্তিক কৃমিনাশক দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়, বিধায়ক প্রশান্ত রায়, খোয়াইর সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাস, জেলাশাসক, মহকুমা শাসক, অধিকর্তা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সহ অন্যান্য স্বাস্থ্য বিভাগীয় কর্মীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত স্কুল ছাত্রছাত্রীদের কৃমিনাশক ওষুধ খাওয়ান। অনুষ্ঠানের শেষ লগ্নে ছাত্রছাত্রীদের সাথে জাতীয় সঙ্গীত গান। আগামীকাল 8 ফেব্রুয়ারি এবং 14 ফেব্রুয়ারি জাতীয় স্তরে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি দেখতে চোখ রাখুন। সন্ধন পত্রিকা খেলার খবর, নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই সাউদি, বড় স্কোর গড়তে চান ধাওয়ান। মিথালিকে বাদ দেওয়া নিয়ে আবারও শুরু বিতর্ক, নায়ক আদিত্য সারওয়েট টানা 2 বার রঞ্জি চ্যাম্পিয়ন হল বিদর্ভ। সন্ধন পত্রিকা 12 পাতা, প্রশাসনের মাঝারি স্তরের 28 অফিসার বদলি, সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি লাটে তুলতে নির্দেশ জারি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের। সুপ্রভাত, শ্রোতা বন্ধুরা, আজকের মতো সংবাদ পাঠ এখানে সমাপ্ত। আমাদের আরো বিশেষ বিশেষ সংবাদ শ্রোতা বন্ধুরা, যদি আমাদের এই পত্র পত্রিকা ত্রিপুরা বয়স্ক দুনিয়া সংবাদ পাঠ আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এনবিসি নিউজ এইচডি লাইভ। সাবস্ক্রাইবের সাথে সাথেই পাশের বেল আইকনটিতে প্রেস করুন, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। শুনতে থাকুন এনবিসি নিউজ এইচডি লাইভ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার, হাই বাই, খুব খা।